হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের নিয়ে যাব মাছেদের এক রঙিন জগতে। আমি আসলে এখানে এসেছি আমার বাসার অ্যাকুরিয়ামের জন্য কিছু মাছ নিতে, বলতে পারো ডেইজির জন্য নতুন কিছু বন্ধু নিতে। এখানে আসার পর তো আমার মাথা পুরাই খারাপ হয়ে গেছে, এত সুন্দর সুন্দর কালারফুল মাছ, আমার ইচ্ছা করছিল সবগুলো মাছ নিয়ে যেতে। এখানে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা ফ্যানদের জন্য স্পেশাল পাখিও রয়েছে, আসলে এগুলো লাভ বার্ডস। তো যাই হোক, আমি এরপরে মাছ কোনটা নিব কোনটা নিব ভাবতেছিলাম। আমার একুরিয়ামটা যেহেতু খুব বেশি বড় না, ছোটই বলা যায়, তাই আমি অনেক বেশি বড় মাছ নিব না। সো ফাইনালি আমি এই মাছটাকে চুজ করলাম। এই মাছটার নাম হচ্ছে এঞ্জেল ফিশ, এবং এই মাছগুলোকে জোড়া ওরা 120 টাকা করে বিক্রি করছিল, বাট আমি 100 টাকা দিয়েই নিয়ে আসছি। ওরা যেহেতু মাছটা একটা পলির মধ্যে করে পলির মুখটা বেঁধে দেয়, তো আমার আসলে একটু ভয় লাগছিল যে মাছগুলো আবার অক্সিজেনের অভাবে কোনো প্রবলেম হয় কি না। এই কারণে আমি বাইরে বেশিক্ষণ থাকি নাই, জাস্ট একটা প্রিংগলস নিয়ে আমি হাঁটতে হাঁটতে বাসায় চলে আসি। অ্যান্ড দেখো, মাত্র সন্ধ্যা 6টা বাজে, বাট দেখে মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে। তো ফাইনালি আমি বাসায় চলে আসলাম, অ্যান্ড এই পলি থেকে মাছ দুটাকে বের করতে গিয়ে আমি আর আম্মু রীতিমতো স্ট্রাগল করছি, কেন তোমরা এখনই দেখতে পারবা। পুরো পানি আমরা বাইরেই ফেলে দিছি। তো যাই হোক, পরে এটাকে আমরা পরিষ্কার টরিষ্কার করলাম। অ্যান্ড এই যে আমার ছোট্ট অ্যাকুরিয়াম, আমার আসলে দুইটা ফিশ ছিল অ্যাকুরিয়ামে, একটা হচ্ছে ফাইটার ফিশ আর একটা গোল্ড ফিশ, বাট গোল্ড ফিশটা রিসেন্টলি মারা গেছে। ফাইটার ফিশটা যেহেতু একেবারেই একা হয়ে গেছে, তাই আমি চিন্তা করলাম ওর জন্য একটু সঙ্গী নিয়ে আসি। আর এই দেখো মিস সুন্দরী ডেইজি, ও দেখতে চলে এসেছে, ওর নতুন বন্ধুদেরকে হাই হ্যালো করবে এখন। ডেইজি সারাক্ষণই এই অ্যাকুরিয়ামের উপর নজর থাকে, ও ওয়েট করতেছিল আমি কখন সামনে থেকে সরবো আর ও এটার উপরে উঠবে। আমার গোল্ড ফিশটা মারা যাওয়ার পর আমার মনে হচ্ছিল ফাইটার ফিশটা অনেক বেশি একা হয়ে গেছে, তো এই জন্যই বেসিক্যালি আজকে মাছগুলোকে আনতে যাওয়া। তো এই যে এই সাইডে যে সাদা এবং কালো দুটো মাছ দেখতে পাচ্ছ, এই দুটোই এঞ্জেল ফিশ, যেগুলো আমি মাত্র নিয়ে আসলাম। অ্যান্ড এই যে ব্লু কালারের মিডিল যে ফিশটা, এটা হচ্ছে ফাইটার ফিশ, ও যেহেতু এতদিন একা ছিল এখানে, এখন ওর সঙ্গীরা এসেছে, ওদেরকে হাই হ্যালো করতেছে। তো এই তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও, হোপ তোমাদের ভালো লাগবে। ডেইজি তো আজকে রাতে এখান থেকে আর সরবেই না।